बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थी, आज के ऑनलाइन क्लास में तुम्हारे सकल के स्वागत जानाच्छी। शिक्षार्थी, जाकिया सुलताना, प्रभाषक उद्भिदविद्या, मजिदजईना फाउंडेशन स्कूल एंड कॉलेज। शिक्षार्थी, हमें आशा करछी तुम्हारा सकले भालो आछो एवं सुस्थ आछो। शिक्षार्थी, एकादश श्रेणी जीवविज्ञान प्रथम पत्र होते एक लेक्चर देखब। लेक्चरटी तुम्हारे पाठ्य बई जीवविज्ञान प्रथम पत्र होते, जार अध्याय नम्बर होते चार এবং অধ্যায়টির নাম হচ্ছে অনুজীব। এই অধ্যায়ের উপরে তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা, ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে তোমরা তিনটি লেকচার দেখেছ, আজকে এই অধ্যায়ের উপর তোমরা চতুর্থ লেকচারটি দেখবে। তো শিক্ষার্থীরা, আমাদের আজকে লেকচারে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। আমরা ইতিপূর্বে এই অংশ থেকে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুটি অংশ দেখেছি। আজকে আমরা ম্যালেরিয়া পরজীবী যেটি আছে এটির আংশিক দেখব, অর্থাৎ অর্ধেকের মতো দেখে নিব। কারণ এই ম্যালেরিয়া পরজীবীর অংশটি বেশ বড় এবং এটা তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসের মাধ্যমে ম্যালেরিয়া পরজীবীর বাকি অংশ এবং একই সাথে এই অধ্যায়টি বাকি যে অংশগুলো আছে সেটি সম্পূর্ণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের টপিক্সে, সেটি হচ্ছে ম্যালেরিয়া কী। তো ম্যালেরিয়া শব্দটি মূলত আসছে ম্যাল এবং এরিয়া, এই দুটি শব্দের সমন্বয়ে। আর আমরা নিশ্চয়ই সবাই ম্যালেরিয়া শব্দটির সাথে পরিচিত, কারণ ম্যালেরিয়া আমরা জানি যে এটি একটি মূলত জ্বরের নাম, যে জ্বরটি মশার কামড়ে হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, ম্যালেরিয়া শব্দটি যদি আমরা অর্থগত দিক থেকে বিবেচনা করি, সেক্ষেত্রে ম্যালেরিয়া শব্দের অর্থ দাঁড়ায় ম্যাল অর্থ দূষিত এবং এরিয়া অর্থ বায়ু, অর্থাৎ দূষিত বায়ু। এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। মূলত এই দুটি শব্দকে দূষিত বায়ু নাম করার কারণ হচ্ছে, ধারণা করা হয়ে থাকে মূলত দূষিত বায়ু যে আছে এটি সেবনের ফলে বা কোনো কারণে এটি গ্রহণের ফলে কোনো ব্যক্তির ম্যালেরিয়া নামক রোগটি হয়ে থাকে। তবে এই ধারণাটি সঠিক নয়, কারণ ম্যালেরিয়া রোগটি দূষিত বায়ু না, পরবর্তীতে দেখা গিয়েছে মূলত এক ধরনের মশার কামড় এবং মশার দেহে থাকা পরজীবীর মাধ্যমে এই রোগটি হয়ে থাকে এবং এটি ছড়িয়ে থাকে। মূলত এক ধরনের প্রোটোজোয়া দ্বারা ম্যালেরিয়া রোগটি হয়ে থাকে। আর শিক্ষার্থীরা, ম্যালেরিয়া রোগটির প্রকোপতা এত বেশি ছিল একটা সময়ে যে কোনো মানুষের আক্রান্ত হলে ধরে নেওয়া হতো যে অনেকেই সেক্ষেত্রে মৃত্যুবরণ করে। শিক্ষার্থীরা, আমরা রোমান সভ্যতার নাম শুনেছি, রোমান সভ্যতা ধ্বংসের একটি বড় কারণ হিসেবে দেখানো হয়েছিল ম্যালেরিয়া, কারণ ওই ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার কারণে ওই সময়কার মানুষগুলো এই রোগে প্রচুর পরিমাণে মারা যাওয়ার কারণে একটা সময় তাদের সভ্যতাটি ধ্বংস হয়ে গেছে। এজন্য এটাকে অনেকে রোমান জ্বরও বলা হয়ে থাকে, বলে থাকে। আর এছাড়া এই জ্বরটি হলে মূলত মানুষের কাঁপুনি সহ জ্বর হয়ে থাকে ম্যালেরিয়া রোগটির। তো এই যে বিষয়গুলো আছে ম্যালেরিয়া, এটি একটা গুরুত্বপূর্ণ পরজীবী ঘটিত জ্বর এবং এটার আমাদের বিশেষ করে ভারতীয় উপমহাদেশেও এটির প্রচুর তোমার প্রভাব ছিল একটা সময়ে। এই সাইডে অর্থাৎ ট্রপিক্যাল এলাকার মানুষগুলো প্রচুর পরিমাণে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যেত। আমরা একটু দেখে নিব যে আসলে ম্যালেরিয়ার শ্রেণীবিন্যাসগত অবস্থান, ম্যালেরিয়ার কারণ এর শ্রেণীবিন্যাসগত অবস্থানটি প্রায়শই তোমাদের পরীক্ষায় এসে থাকে। ল্যাভিন যিনি আছেন বিজ্ঞানী, তিনি এটি শ্রেণীবিন্যাস করেছিলেন। তো তার শ্রেণীবিন্যাস অনুযায়ী এটিকে দেখানো হয়েছে। দেখো, এখানে কিংডম হচ্ছে প্রোটিস্টা, একটা সাব কিংডম রয়েছে যেটি হচ্ছে প্রোটোজোয়া, ফাইলাম অ্যাপিকমপ্লেক্সা এবং ক্লাস হচ্ছে স্পোরোজোয়া, অর্ডার হেমিওস্পোরিডা, ফ্যামিলি প্লাজমোডি আর হচ্ছে গিয়ে জেনাস প্লাজমোডিয়াম। এটা আমরা একটা আবার দেখছি, জিনাস হচ্ছে প্লাজমোডিয়াম এবং এর স্পেসিস হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স। শিক্ষার্থীরা, শ্রেণীবিন্যাসগত দিক কখনো যদি তোমাদের লিখতে হয় কোনো প্রাণী, সেক্ষেত্রে অবশ্যই তোমরা লেখার সময় কার্ভিং যেটা আছে, অর্থাৎ একটা অংশের পরে আর একটা অংশ একটু ছোট হয়ে আসবে, সাইড দিকে সরে আসবে। আর এছাড়া এই অংশে দেখো, যখনই আমরা লিখছি একটা পরটা থেকে একটু কিন্তু সরে সরে লেখার কারণে একটা সুন্দর কার্ভ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা, এখানে যে প্লাজমোডিয়াম আছে আর স্পেসিস প্লাজমোডিয়াম ভিভেক্স, এই দুটো জিনিস অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর এই শ্রেণীবিন্যাসটা তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবে। এবার আমরা দেখব যে পরজীবী ঘটিত যে রোগটি আছে এই রোগটি কীভাবে হয়ে থাকে, আর এটার রোগের পরজীবীগুলোর নাম এবং হচ্ছে গিয়ে রোগটার নাম। শিক্ষার্থীরা, এখন পর্যন্ত ম্যালেরিয়া পরজীবী যে দ্বারা যে রোগটি হয়েছে এটির চারটি প্রজাতি আবিষ্কার হয়েছে। এর মধ্যে প্লাজমোডিয়াম ভিভেক্স যেটি আছে এটি দ্বারা সৃষ্ট রোগটি হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, যেটিতে 48 ঘন্টা পরপর জ্বর আসে। এবার প্লাজমোডিয়াম ম্যালেরি, যেটার নাম হচ্ছে কোয়াটারনাল ম্যালেরিয়া,
রোগটির নাম, 72 ঘন্টা পরপর জ্বর আসে। এরপর আসে দেখো প্লাজমোডিয়াম ওভালি, এটার হচ্ছে নাম হচ্ছে রোগটির নাম মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, 48 ঘন্টা পরপর জ্বর আসে। এরপর হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, যেটার নাম হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, এটিতে দেখা গেছে 36 থেকে 48 ঘন্টা পরপর রোগীর জ্বর এসে থাকে। শিক্ষার্থীরা, এই পরজীবী চারটির নামও কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে ক্ষয়ে। আর মূলত জ্বরটি কত ঘন্টা পরপর আসছে সেটার উপর ভিত্তি করে রোগীটাকে কিন্তু পরজীবী যেটি আছে সেই পরজীবীটাকে শনাক্ত করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, ম্যালেরিয়ার রোগটি যে আছে এটির প্রধান লক্ষণ কিন্তু কাঁপুনি সহ জ্বর, শীত অনুভূতি হয়ে কাঁপুনি সহ জ্বর হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ম্যালেরিয়া দ্বারা জ্বরটি হয়ে থাকে স্বাভাবিক তার শরীরে প্রচুর কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং প্রচুর শীত করে রোগীর, আর সেক্ষেত্রে জ্বরের তাপমাত্রা 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। আর এক্ষেত্রে রোগীর কিছু যখন বেশি হয়ে যায় তখন রোগীর রক্ত স্বল্পতা দেখা দেয়, আর একই সাথে কখনও কখনও মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা অনিদ্রা, এগুলো তো হয়েই থাকে। তো এই সকল লক্ষণ দেখে, বিশেষ করে কাঁপুনি সহ জ্বর দেখে মূলত ধারণা করা হয়ে যেতে পারে যে এই লক্ষণটা দেখে যে তার ম্যালেরিয়া হয়েছে। আমরা একটু পরবর্তী টপিক্সে যাচ্ছি, সেটি হচ্ছে আমাদের ম্যালেরিয়া যে আছে পরজীবীটি, আমি বলেছি এটি একটি প্রোটোজোয়া, এবং এটির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি তার জীবনচক্র যেটি আছে এটি সম্পন্ন করতে গিয়ে দুটি পোষককে ব্যবহার করে। আমি আবার বলছি, তারা দুটি পোষককে ব্যবহার করে এবং একটি পোষক হচ্ছে মানুষ, অপরটি হচ্ছে মশা। শিক্ষার্থীরা, বিজ্ঞানী রোনাল্ড রস, যে তিনি সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে যখন ছিলেন তখন তিনি দেখেন যে আসলে দূষিত বায়ু না, মূলত মশার কামড়ের মাধ্যমেই রোগটি ছড়াচ্ছে, এবং এটি শুধুমাত্র বিশেষ প্রজাতির মশা, যেটা হচ্ছে অ্যানোফিলিস নামক যে মশাটি আছে, এই মশাটির স্ত্রী মশা যে আছে তাদের কামড়ের ফলেই ম্যালেরিয়া রোগটি হচ্ছে। তো আমরা আমাদের ম্যালেরিয়ার যে জীবনচক্র আছে, পরজীবীর যে জীবনচক্র, এটি একটু দেখব। সেক্ষেত্রে সে দুটি পোষককে ব্যবহার করে তার জীবনচক্র সম্পন্ন করতে, একটা হচ্ছে মানুষ এবং একটা হচ্ছে মশা, অর্থাৎ মশকের দেহে, মানব দেহে সম্পন্ন করে একটি চক্র এবং মশকের দেহে করে থাকে আরেকটি চক্র। আজকে আমরা মানব দেহটি দেখব। তো মানব দেহটিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি যেটি যকৃতের ভিতরে হয়ে থাকে, আর একটি হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটি হচ্ছে লোহিত রক্তকণিকার ভিতরে হয়ে থাকে। আর এই হেপাটিক সাইজোগনিটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো আজকে আমরা মানবদেহে সংগৃহীত যে জীবনচক্র আছে এটি দেখে নেব। প্রথমে আমরা দেখছি যে জীবনচক্র কী কী আছে, যে বললাম যে হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটি মানুষের দেহে হয়ে থাকে, এই দুটি চক্র। এর মধ্যে হেপাটিক সাইজোগনিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, প্রথমটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি আর এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। তো দেখো এটা একটু আমরা দেখে নিচ্ছি, প্রথমটি হেপাটিক সাইজোগনি যা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, প্রথমটি হচ্ছে দেখো হেপাটিক সাইজোগনি যে অংশটি, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের চিত্রটি তোমরা শিখবে এবং চিত্র থেকে ব্যাখ্যা করলে তোমাদের জন্য খুব সহজেই প্রশ্নটি অ্যান্সার করা সহজ হবে। সাধারণত শিক্ষার্থীরা, একটা মশা, বিশেষ করে ম্যালেরিয়া পরজীবীযুক্ত মশা যার দেহে এই পরজীবীটি রয়েছে, এরকম একটি মশা যখন মানুষকে কামড়ায় তো মশার লালার মাধ্যমের সাথে মানুষের দেহে প্রবেশ করে মূলত এই যে ম্যালেরিয়া পরজীবী আছে তার জীবাণুটি। তো এই জীবাণুটি স্পোরোজয়েট, দেখো এখানে দেখানো হয়েছে স্পোরোজয়েট, প্রথমে মশার কামড়ের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে কিছুক্ষণ সময় সে রক্তে থাকে, এবং রক্তের যে প্রতিরোধ ব্যবস্থা আছে প্রতিরোধ ব্যবস্থার কারণে রক্ত তাকে প্রতিরোধ করার জন্য যে রাসায়নিক দ্রব্য নিঃসৃত করে, নিঃসৃত করার ফলে সে একটা সময় এসে যকৃতে আশ্রয় নেয়, এবং যকৃতের কোষগুলোর মধ্যে প্রথম সে দেখো এই মশার স্পোরোজয়েটটি রক্তের থেকে চলে এসে যকৃত কোষে দেখো প্রবেশ করে সে, এটার আকৃতি ছিল তখন মাকু আকৃতির, এই মাকু আকৃতির স্পোরোজয়েটটি পরবর্তীতে গোলাকার ধারণ করে কিছু সাইটোপ্লাজম সহ, যেটির নাম হচ্ছে ক্রিপ্টোজয়েট। এই ক্রিপ্টোজয়েটটি কিছুক্ষণ পরে তার ভিতরে থাকা যে নিউক্লিয়াসটি আছে এটিকে অনেকগুলো ভাগে ভাগ করে এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা লাভ করে, যেটিকে বলা হয়েছে সাইজোমেট। এবং একই সাথে যখন সাইজোম তৈরি হয় তখন যকৃত কোষের যে নিউক্লিয়াসটি আছে এটি ধীরে ধীরে ধ্বংস হতে থাকে, বিলুপ্ত হতে থাকে। এর প্রভাবের ফলে এই যকৃতের নিউক্লিয়াসটি ধীরে ধীরে ধ্বংস হতে থাকে। এরপরে এই সাইজোমগুলো মূলত কিছু সাইটোপ্লাজম যুক্ত হয়ে পর্দা দ্বারা আবৃত হয়ে তৈরি করে থাকে কতগুলো ক্রিপ্টোমেরোজয়েট। এই ক্রিপ্টোমেরোজয়েটগুলো যখন পরিণত অবস্থায় হয়ে যায় তখন যকৃত কোষটিকে তারা ভেঙে ফেলে,
ভেঙে ক্রিপ্টোমেরোজয়েডগুলো দেখো এখান থেকে বাইরে বেরিয়ে আসছে। আমরা দেখছি এখানে ক্রিপ্টোমেরোজয়েডগুলো একটি পর্দা দ্বারা আবৃত ছিল, আর পর্দাটি ভেঙে যকৃত কোষটিকে ভেঙে সে কিন্তু যকৃত কোষটাকে ভেঙে বাইরে চলে আসছে দেখো। তো এটা ছিল আমাদের প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। এরপরে সে করে পরবর্তীতে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে কোষের সে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি এটি সম্পন্ন করে। সেক্ষেত্রে দেখো এই যে ক্রিপ্টোমেরোজয়েডগুলো যকৃত কোষের বাইরে চলে আসলো, তখন এসে এগুলো মূলত যে যকৃতের যে সাইনোসয়েড আছে এখানে অবস্থান করবে, এবং এখান থেকে সে এই চক্রটি পুরোটি সম্পন্ন করতে এই পর্যন্ত আসতে তার মোট 4 দিন সময় লেগে থাকে। এই 4 দিন পরে সে পরবর্তীতে ক্রিপ্টোমেরোজয়েড যখন উৎপন্ন করলো, অন্য যে নতুন যকৃত কোষ আছে এই যকৃত কোষগুলোকে সে আক্রান্ত করে প্রায় একই রকমের পুনরাবৃত্তি ঘটিয়ে থাকে। সেক্ষেত্রে এই ক্রিপ্টোমেরোজয়েড প্রথমে সাইজন্টে রূপান্তরিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট। শিক্ষার্থীরা মনে রাখবে সাইজন্ট কি, এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ, যে ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে সাইজন্ট বলা হয়ে থাকে। দেন এই সাইজনটি পরবর্তীতে একইভাবে কিছু সাইটোপ্লাজম সমৃদ্ধ হয়ে পর্দা দ্বারা ঘিরে তৈরি করবে মেটা ক্রিপ্টোমেরোজয়েড। এই মেটা ক্রিপ্টোমেরোজয়েডগুলো পরবর্তীতে যকৃত কোষটাকে আবার ভেঙে বাইরে বেরিয়ে আসবে। এবং এখানে একটা জিনিস আমাদের একটু খেয়াল করতে হবে যে এখানে দুটি জিনিস ঘটে থাকে, একটা হচ্ছে দুই ধরনের তোমার মেরোজয়েড বেরিয়ে আসে, একটি হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আর একটি হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। আকৃতিতে যেগুলো ছোটো দেখো, এখানে কিছু আকৃতিতে ছোটো দেখানো হয়েছে, আকৃতিতে ছোটো কোষগুলোকে বলা হয়ে থাকছে মূলত মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এবং যেগুলো আকারে বড় তাদেরকে বলা হয়ে থাকছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই যে দুটি ধরনের স্পোর তারা উৎপন্ন করলো বা মেরোজয়েড উৎপন্ন করলো, এগুলো কিন্তু যকৃতের মধ্যে অবস্থান করবে, এবং এই প্রক্রিয়াগুলো তারা বারবার সম্পন্ন করে যকৃত কোষগুলোকে বারবার ভেঙে ফেলবে, আর এটি করতে মূলত তাদের সময় লেগে যায় 7 থেকে 10 দিন। এই কতদিনে তারা রোগের মানে সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ রোগটির জীবাণু তার দেহে অবস্থান করছে কিন্তু রোগের লক্ষণ প্রকাশ করছে না। অর্থাৎ জীবাণু প্রবেশ এবং রোগের লক্ষণ প্রকাশ করার মধ্যবর্তী যে সময় এটাকে বলা হয় সুপ্তকাল, এই সুপ্তকাল সময়টি সে এখানে অতিবাহিত করে। এরপরে যখনই এই হেপাটিক সাইজোগনিটি অর্থাৎ দুটি অংচক্র যে যেটি ছিল প্রি এবং হচ্ছে গিয়ে আমাদের পোস্ট যে এরিথ্রোসাইটিক সাইজোগনি ছিল, এ দুটি সম্পন্ন করার পরে সে প্রবেশ করবে এরিথ্রোসাইটিক সাইজোগনি, অর্থাৎ যকৃতে সে যকৃত কোষগুলোকে ভেঙে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসবে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে প্রবেশ করবে। এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক মানে তো আমরা জানি যে আমাদের লোহিত রক্তকণিকা যেটি আছে এটাকে বলা হয়ে থাকে এরিথ্রোসাইট। তো এরিথ্রোসাইট অর্থাৎ লোহিত রক্তকণিকার ভাঙন করার মাধ্যমে সেই চক্রটি সম্পন্ন করবে। তো আমরা একটু দেখে নিব কীভাবে সেটি করে থাকে। তো যকৃত কোষগুলোতে দুটি চক্র সম্পন্ন করার পরে সে প্রবেশ করবে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে এখানে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা দুটি আমাদের গ্যামেট উৎপন্ন হয়েছিল, যেটি হচ্ছে গিয়ে মাইক্রো গ্যামেটোসাইট হিসেবে ধরা হয়েছিল, এবং একটাকে বলা হয়েছিল ম্যাক্রো গ্যামেটোসাইট, যেটাকে আমরা বলেছিলাম ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড এবং মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এগুলো প্রথম দশায় এসে এখানে এসে যখন আমাদের লোহিত রক্তকণিকা আছে এটা আমাদের প্রবেশ করবে, প্রবেশ করে কিছুটা খাদ্য সংগ্রহ করবেন, সংগ্রহ করে সে হচ্ছে কি আকৃতিতে বড় হবে, এবং বড় হয়ে দেখা গেছে যে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে এটার মধ্যে প্রবেশ করবে। তো শিক্ষার্থীরা আমরা একটু দেখি এখানে এই যে আমাদের মেরোজয়েডগুলো আছে দেখো, এই মেরোজয়েডগুলো আমাদের লোহিত রক্তকণিকায় প্রথমে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সে যশাসী যে দশাটি সৃষ্টি করলো তাতে প্রবেশ করার পরে মাকু আকৃতির মেরোজয়েডগুলো এখানে প্রবেশ করলো। প্রবেশ করার পরে সে একটা গোলাকার আকৃতি ধারণ করবে এবং স্ফীত হবে, যে আকৃতিটির নাম হয়েছে ট্রফোজয়েড। আমরা কিন্তু জানি যে আমাদের লোহিত রক্তকণিকা কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, তো মানুষের যে লোহিত রক্তকণিকা আছে নিউক্লিয়াসবিহীন। তো এই মেরোজয়েডগুলোর মধ্যে প্রবেশ করার পরে আকৃতিতে গোলাকার হয়ে লাভ করলো যে অঙ্গাণুটি গঠন করলো সেটা হচ্ছে ট্রফোজয়েড। এই ট্রফোজয়েডটি পরবর্তীতে দেখো এখানে যে নিউক্লিয়াসটি আছে এক কর্নারে সরে আসবে এবং মাঝখানে একটি গহ্বর সৃষ্টি হবে, ফলে এদেরকে দেখতে একটা রিংয়ের মতো মনে হয় যেটিকে বলা হচ্ছে সিগনেট রিং। এই সিগনেট রিংটি পরবর্তীতে আকৃতি পরিবর্তন করে একটা অ্যামিবয়েড ট্রফোজয়েড তৈরি করে, যেটা হচ্ছে ঘনপদের মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, এবং তখন এদের ভিতরে বিশেষ কিছু রাসায়নিক উপাদান বা দ্রব্য দেখা যায়, সেটা হচ্ছে সার্ফনাস কর্ণা এটি দেখা যায়।
তো এই ঘনপদ বিশিষ্ট আকৃতি যখন লাভ করে তখন তাকে আমরা বলবো অ্যামিবয়েড ট্রপোজয়েড। এরপরে এই অ্যামিবয়েড ট্রপোজয়েডটি খুব দ্রুতই পুনরায় এর ভিতরে নিউক্লিয়াসটিকে কয়েকটি ভাগে ভাগ করবে এবং তখন তাকে আমরা বলবো যে বহুনিউক্লিয়াস বিশিষ্ট দশা হয়ে গেলে অবশ্যই তাকে আমরা বলবো সাইজন্ট, এবং এদের মধ্যে হিমোজয়েন নামক এক ধরনের রাসায়নিক পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপরে এই সাইজন্টটি নিউক্লিয়াসগুলো বেশ কিছু সাইটোপ্লাজমিক পর্দা এবং সাইটোপ্লাজম সহ আবৃত হবে, হয়ে একটা ফুলের মতো গঠন তৈরি করবে যেটিকে বলা হচ্ছে রোজেট। রোজেটকে এটি প্রায় পরীক্ষায় চলে আসে। রোজেট হচ্ছে মূলত সাইজন দশার প্রতিটি নিউক্লিয়াস 45 ঘন্টা পরে সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেন সহ বিভক্ত হয়ে 12 থেকে 18টি গোলাকার ডিম্বাকৃতির মেরোজয়েড তৈরি করে। হ্যাঁ, এই মেরোজয়েডগুলোকে বলা হয়ে থাকে রোজেট। তো শিক্ষার্থীরা, এই রোজেট যখন সে তৈরি করলো, রোজেট থেকে পরবর্তীতে রোজেটগুলো পৃথক হয়ে যায়, পৃথক হয়ে গিয়ে আলাদা গ্যামেটের মতো তৈরি করে, যে গ্যামেটগুলো পরবর্তীতে মুক্ত অবস্থায় লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এবং আক্রমণ করার মাধ্যমে লোহিত রক্তকণিকাগুলোকে ধীরে ধীরে ভাঙতে থাকে। এই লোহিত রক্তকণিকার ভাঙার মাধ্যমে বেশি পরিমাণে ভাঙে যখন শুরু করে, তখন কিন্তু ব্যক্তির দেহে রক্তস্বল্পতা দেখা দেয় এবং তখনই রোগের প্রাথমিক যে লক্ষণগুলো এগুলো ধীরে ধীরে প্রকাশ হতে থাকে। আর এটি করতে মূলত দেখা গেছে বেশ সময় লেগে যায়, প্রায় 48 থেকে 72 ঘন্টা সময় লেগে যায়। তো শিক্ষার্থীরা, এরপরে যে মেরোজয়েডগুলো আছে এর গ্যামেটে রূপান্তরিত হয়, একটা হচ্ছে পুং গ্যামেটোসাইট। দেখো আকৃতিতে যেটি বড় এবং সরি আকৃতিতে হচ্ছে গিয়ে ছোটো এবং নিউক্লিয়াসটি বড়, সেটাকে বলা হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইট, এবং যেটি আকৃতিতে বড় কিন্তু নিউক্লিয়াস ছোটো তাকে বলা হচ্ছে স্ত্রী গ্যামেটোসাইট। বা আমরা যদি বলি ম্যাক্রো গ্যামেটোসাইট স্ত্রীটি এবং হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট হচ্ছে পুং গ্যামেটোসাইট। এই ভাগকারে সে লোহিত রক্তকণিকাটিকে একসময় ভাঙবে, ভেঙে দেখো দুটি গ্যামেট বেরিয়ে আসবে। এই গ্যামেটগুলো পরবর্তীতে গ্যামেটোসাইটিক সাইজগুলি যেটি আছে এখানে অংশগ্রহণ করবে, যেটা আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখব। তো শিক্ষার্থীরা, এইভাবে লোহিত রক্তকণিকাগুলোকে ভাঙনের মাধ্যমে আসলে সে মূলত তার যে সুপ্ত অবস্থাগুলো আছে এটা থেকে বাহিরে বের হয়ে আসে। আর এই গ্যামেটগুলো আমাদের রক্তে লোহিত রক্তকণিকা কিন্তু ভাসতে থাকবে, কিন্তু এই গ্যামেটগুলো যখন একটা মশার মানুষকে আবার দংশন করবে বা কামড়াবে, তখন রক্তের মাধ্যমে কিন্তু গ্যামেটগুলো মশকের দেহে প্রবেশ করবে। তো মশকের দেহে যদি সে 7 দিনের মধ্যে প্রবেশ করতে না পারে, অর্থাৎ গ্যামেটগুলো তৈরি হওয়ার পরে প্রবেশ করতে না পারে, তাহলে কিন্তু সেই পজিটিভিটি তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না। অর্থাৎ মানুষের দেহেই কিন্তু এটি অবস্থান করে থেকে যায়। মশকের এই যে প্রজাতি আছে এতে কিন্তু কোনো অংশে সে তার পরবর্তীতে যে দশাগুলো আছে সম্পন্ন করতে পারে না, অর্থাৎ জীবনচক্র কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য মূলত বলা হয়েছে এই পরজীবীর জন্য দুটি কোষক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসটিতে যে তোমরা যে 3টি জীবনচক্র দেখলে, চক্রগুলো কিন্তু অবশ্যই চিত্রসহ তোমাদেরকে শিখতে হবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি দেখার জন্য পুনরায় তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।